আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমি কি দেখলাম! আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ আকবার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও, দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অন ইউটিউব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি পরিত্যক্ত জায়গা, আমি এখানে এসেছি আপনাদের জন্য। আমি আজকে এই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। আর যেহেতু এটা আমার প্রথম ব্লগ, আমি বেশি কিছু বলবো না, অল্প কিছুর মধ্যে আমার ব্লগটি শেষ করে দেবো। জানি না আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সো আপনারা ভিডিওটি দেখুন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘন একটি জঙ্গল। আমি এই জঙ্গলটির সাইড দিয়ে হেঁটে হেঁটে সামনের বিল্ডিংটিতে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বিল্ডিংটি ভিতরে কী আছে, এবং এটি কিন্তু অনেক 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 দিন আগের একটি পরিত্যক্ত জায়গা। এটি প্রায় 1972 থেকেই জায়গাটি এমনভাবে পরিত্যক্ত হয়ে আছে। আর আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জঙ্গল এই বিল্ডিংয়ের ভিতরে আমি এখন ঢুকবো। আসলে বিল্ডিংয়ের মধ্যে তেমন কোনো কিছুই নেই, একদম খালি পড়ে আছে বিল্ডিংটি, এবং বিল্ডিংয়ের অপর পার্শ্ব কিন্তু একদম ঘন জঙ্গলে আচ্ছন্ন হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখুন যে একটা পরিত্যক্ত জায়গায় কেউ সচরাচর চলাচল না করলে কতটা পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, যে এত পরিমাণে জঙ্গল হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে শ্বাসরুদ্ধকর একটি বিষয়, রাতের বেলা তো কেউ এখানে আসতেই পারে না একদম। আর আপনারা দেখুন যে কত বড় একটি জঙ্গল। আসলে এখানে এরকম পরিত্যক্ত বিল্ডিং অনেকগুলোই আছে। আপনারা সামনে আরেকটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে সামনের দিকে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে আসলে জায়গাটা কতটা পরিত্যক্ত। এটা একটা কলোনি, আমাদের শহরের পাশেই একটি ছোট্ট কলোনি। এটা এটা প্রায় যুদ্ধের পর থেকেই এভাবে পরিত্যক্ত হয়ে আছে, এটাকে কেমন কেউ ব্যবহার করে না। এখানকার স্থানীয় জনগণ দিনের বেলা আসে, আসে আবার কিছু কাজ করে আবার চলে যায়। অনেকে গরু নিয়ে আসে, অনেকে ছাগল নিয়ে আসে, আবার মাগরিবের আগে কিন্তু তারা চলে যায়। আমি এখানে পারমিশন নিয়ে এসেছি। আপনাদেরকে যদি আমি আরেকটা দেখাই ভিতরের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গাছগুলোও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঘন জঙ্গল। এই যে এই বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার দিকে কিন্তু কেউ আসতে চায় না। আমি কিন্তু সাহস করে এসেছি, সবাই বলে যে এদিকে অনেক একটি খারাপ জায়গা, এটা এদিকে কেউ আসে না। আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ঘন একটি জঙ্গল। আমি এই বিল্ডিংটির ভিতরে ঢুকবো, এই ঘরটির ভিতরে আসলে আরও বলে বড় একটি জঙ্গল আছে, আসলে কেউ ঢুকতে চায় না, আসলে অনেক ভয়ের একটি জায়গা। আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক কী হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমি কি দেখলাম! আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ আকবার। আমি বিল্ডিংয়ের ভিতরে থাকতে পারলাম না, বের হয়ে চলে আসলাম। বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, আমার প্রচণ্ড ভয় লেগে গেছে, আমি ভিডিওটা হয়তো বা এখানে শেষ করে দেবো। মানে আমি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা এই সামনেটুকু একটু দেখুন। আমি সাহস করে আসলাম, আপনারা সামনেরটুকু একটু দেখুন শুধু কতটা জঙ্গল। আর একদম মানে আর কি রাতের বেলা এখানে কেউ আসতেই পারবে না, 100% শিওর, আর আসলেও হয়তো বা সে সুস্থ থাকবে না। সো বন্ধুরা, আমি এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।